Okay, students. I think now you can see the board properly. I cannot hear properly. Oh, acha two. ঠিক আছে. শুনতে পাচ্ছো প্রত্যেকে? ওকে ফাইন. তো বাক্যের অর্থের সম্পূর্ণতার দিক থেকে ক্রিয়াপদকে আমরা দুটো ভাগে বিভক্ত করেছিলাম, একটা বলেছিলাম আমরা সমাপিকা ক্রিয়া আর দ্বিতীয়টা বলেছিলাম অসমাপিকা ক্রিয়া। এই নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে যেখানে বাক্যের অর্থটা, যে ক্রিয়াপদ বাক্যের অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করছে, তাদের আমরা বলছি সমাপিকা ক্রিয়া। সমাপিকা কথাটার মধ্যেই কিন্তু আমাদের সমাপিকা ক্রিয়া কাকে বলছে সেই ভাবটুকু লুকিয়ে রয়েছে, ঠিক আছে? তা যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে বলা হয়ে থাকে সমাপিকা ক্রিয়া। যেমন কি, যেমন এক্সাম্পল দিলাম, পাখিরা আকাশে উড়ছে, ঠিক আছে? আচ্ছা, যাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তারা এক কাজ করো, লেফট করো, লেফট করার পর আবার জয়েন করো, ডিসকানেক্ট করে আবার জয়েন করো। পাখিরা আকাশে উড়ছে, আমি যদি এই সমাপিকা ক্রিয়াটার একটা উদাহরণ হিসেবে বোঝাতে চাই, বা আমি বাংলা পড়ছি, আমি বাংলা পড়ছি, ঠিক আছে? তো এখানে দেখো আমার যে ক্রিয়াপদ যা এখানে রয়েছে সেই ক্রিয়াটা কিন্তু সম্পূর্ণভাবে বাক্যের অর্থটাকে প্রকাশ করছে। আমি কি করছি? আমি বাংলা পড়ছি, অর্থটা কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ করছে। এখানে পড়ছি ক্রিয়াপদটা আমরা বলবো সমাপিকা ক্রিয়া। কেমন, কি বলবো? পড়ছিটা হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। এবার যদি আমি বলি অসমাপিকা কি, ঠিক একদমই এর অপোজিট, অর্থাৎ উল্টোটা, অর্থাৎ যে ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না তাকে বলা হয়ে থাকে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না বা সম্পূর্ণ করে না তাকে বলা হয়ে থাকে অসমাপিকা ক্রিয়া। যেমন সাপোজ ধরো, একটা এক্সাম্পল দিচ্ছি, বৃষ্টি পড়লে, আমি একটা বাক্যের অর্ধেক অংশ লিখলাম, বৃষ্টি পড়লে, তারপরে বাকিটা কিন্তু বললাম না। আমার বলা উচিত ছিল বা আমার পুরো বক্তব্যটা হওয়া উচিত ছিল, বৃষ্টি পড়লে অবশ্যই ছাতা ব্যবহার করবে বা ছাতাটা ব্যবহার করো, ঠিক আছে? এই অংশটুকু কিন্তু আমি আর বললাম না। তো আমি যেটুকু বাক্য ব্যবহার করলাম তার মধ্যে ক্রিয়া থাকছে আমার এই অংশটুকু পড়লে শুধু। তো এই পড়লে কথাটা হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া, কারণ বাক্যের এই পার্টটুকুর মধ্যে ক্রিয়াপদ হচ্ছে পড়লে, এবং সেই ক্রিয়া কোন ক্রিয়া? সেই ক্রিয়া হচ্ছে যে আমার বাক্যের অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে না তাকে আমি বলছি অসমাপিকা ক্রিয়া। তাহলে এখানে পড়লে কথাটা কিন্তু হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া। কেমন, বুঝতে পেরেছো আশা করি? তো বাক্যের অর্থের সম্পূর্ণতার দিক থেকে আমরা ক্রিয়াপদকে দুটো ভাগে ভাগ করব, এক হচ্ছে সমাপিকা ক্রিয়া, দুই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। বেশ, এবার ক্রিয়াপদগুলোকে আমরা বলেছিলাম, আগেই বলেছিলাম যে ক্রিয়াপদের আমরা অনেকগুলো ভাগ করব। তো ক্রিয়াপদকে, ক্রিয়াপদের মধ্যে কর্মের উপস্থিতি অনুযায়ী, ঠিক আছে, ক্রিয়ার মধ্যে কর্মের উপস্থিতি অনুযায়ী আমরা ক্রিয়াকে আরও দুটো ভাগে ভাগ করব। কি কি সেটা? নাম্বার ওয়ান হচ্ছে সকর্মক ক্রিয়া, আর নাম্বার টু অকর্মক ক্রিয়া। ওকে, এটা আমরা কিভাবে ভাগ করছি? এটা আমরা করছি ক্রিয়াপদগুলিতে কর্মের উপস্থিতি অনুযায়ী তাদের আমরা দুটি ভাগে ভাগ করছি। তো সকর্মক ক্রিয়া আর একটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এখানেও কিন্তু নামের সাথে সাথে এদের কিন্তু উদ্দেশ্যটা কিছুটা ব্যক্ত হবে। সকর্মক কথাটাতে দেখো একটা স যুক্ত রয়েছে, স কথাটার অর্থ ব্যাকরণে বলা হয়ে থাকে সহার্থে বা সঙ্গে, ঠিক আছে? অর্থাৎ কর্মের সহিত যেটা, যে ক্রিয়াটা, তাকে বলছি আমরা সকর্মক ক্রিয়া। কিরকমভাবে? সাপোজ ধরো একটা উদাহরণ দিচ্ছি এখানে, ছেলেটি ফুটবল খেলছে। ওকে, ছেলেটি ফুটবল খেলছে,
তো এই বাক্যটার মধ্যে ক্রিয়া কোনটা? এই বাক্যের মধ্যে ক্রিয়া হচ্ছে খেলছে, এটা ক্রিয়া, ঠিক আছে? এবার ক্রিয়াকে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি, তার যে উত্তরটা পাবো সেটাই হবে আমার কর্ম। আরেকবার বলি, ক্রিয়াকে যখন কি বা কে দিয়ে প্রশ্ন করব, তার যে উত্তর আমরা পাবো সেটাই হবে কিন্তু কর্ম। এখানে যেমন আমি যদি প্রশ্ন করি, ছেলেটি কি খেলছে? ওকে অর্ণব রায়, সুইচ অফ ইউর ফ্রন্ট ক্যামেরা বেটা। ছেলেটি কি খেলছে? আমার যদি এখানে প্রশ্ন থাকে কি, তাহলে ছেলেটি ফুটবল খেলছে। ফুটবল হচ্ছে আমার এখানে কর্ম। তাহলে বুঝতে পারছি আমরা, এটা যদি আমার সমাপ্তি সকর্ম ক্রিয়া হয়, এই সকর্ম ক্রিয়ায় কর্ম হচ্ছে ফুটবল। তাহলে যে ক্রিয়ার মধ্যে কর্ম উপস্থিত আছে বা যে ক্রিয়ার কর্ম থাকে তাকে আমরা বলে থাকি সকর্ম ক্রিয়া। কর্মের সহিত বর্তমান যে ক্রিয়া তাকে বলা হয়ে থাকে সকর্ম ক্রিয়া। ওকে ক্লিয়ার? তো ছেলেটি কি খেলছে এখানে যদি আমি প্রশ্ন করি, এই খেলছে ক্রিয়াপদকে যদি আমি প্রশ্ন করি, তার উত্তর যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কর্ম। তাহলে এখানে ফুটবল কথাটা হচ্ছে কর্ম, আর খেলছে হচ্ছে সকর্ম ক্রিয়া, ঠিক আছে? এবার ঠিক এর বিপরীত জিনিসটা হবে আমাদের অকর্মকের ক্ষেত্রে। কীরকম ভাবে অকর্ম কথাটার অর্থ হচ্ছে, অকর্ম ক্রিয়া তাকে বলা হয়ে থাকে যে ক্রিয়ার কোনো রকম কোনো কর্ম থাকে না। যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে বলা হয়ে থাকে অকর্ম ক্রিয়া। ওকে, কিরকম ভাবে আমরা সেটা দেখবো, দেখো একটু আগে আমি বললাম ছেলেটি ফুটবল খেলছে, আমি মেনশন করে দিলাম ছেলেটি কি খেলছে। এবার আমি অকর্মকের উদাহরণ হিসেবে যদি দিই, মেয়েটি হাসছে। এবার আমি নিশ্চয়ই বলবো না মেয়েটি কি হাসছে, প্রশ্ন করিনি কিন্তু এখন আমি এই বাক্যটার মধ্যে দেখে শুধু দিয়েছি মেয়েটি হাসছে। এখানে হাসি যেটা তার ক্রিয়া, সেই ক্রিয়ার কিন্তু কোনো কর্ম নেই, ঠিক আছে? সেই ক্রিয়ার কিন্তু কোনো কর্ম নেই। আমি কর্ম করতে গেলে কি বলেছি, ক্রিয়াকে কি বা কাকে, এই দুটো দিয়ে প্রশ্ন করতে হবে। ক্রিয়াকে কি অথবা কাকে, এই দুটো দিয়ে প্রশ্ন করলে আমি যে উত্তর পাব তাকে বলা হয়ে থাকবে আমার ক্রিয়ার কর্ম। কিন্তু অকর্ম ক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এই বাক্যটার মধ্যে ক্রিয়া হচ্ছে হাসছে, এই পদটা হচ্ছে কর্ম, ক্রিয়াপদ এখানে। তো এই ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে কোনো প্রশ্ন করা যাচ্ছে না, তাই এর মধ্যে কোনো কর্ম উপস্থিত নেই। ওকে স্টুডেন্টস, ক্লিয়ার? তাহলে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে বলা হয়ে থাকে অকর্ম ক্রিয়া, ঠিক আছে? সে নাচছে, ছেলেটি লিখছে, মেয়েটি পড়ছে, এই কথাগুলোর ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে একদমই কোনো কর্ম উপস্থিত থাকছে না, তাই এদের আমরা বলছি অকর্ম ক্রিয়া। ওকে, বেশ, এই অবধি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো, তারপর আমি নেক্সট পার্টে যাব, ক্রিয়ার কালে যাব। একটু রেসপন্স করবে স্টুডেন্টস। আচ্ছা অর্ণব বলছো অকর্মক্রিয়া, অকর্মক্রিয়া বুঝতে পারোনি, যে ক্রিয়ার কোনো রকম কোনো কর্ম থাকে না। কর্ম জিনিসটা কি আগে ভালো করে বোঝো, ক্রিয়াকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি। সাপোজ ধরো আমি বললাম তোমাদের, আমি এখন তোমাদের বাংলা পড়াচ্ছি, তাহলে পড়াচ্ছিটা হচ্ছে আমার এই বাক্যটার মধ্যে ক্রিয়া। এবার ক্রিয়াকে প্রশ্ন করো কি পড়াচ্ছি, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করছি, কি পড়াচ্ছি বা কাকে পড়াচ্ছি। আমার যদি বাক্যটা থাকতো অর্ণব আমি এখন তোমাকে বাংলা পড়াচ্ছি, কাকে পড়াচ্ছি বললেও কিন্তু তোমার নামটা উঠে আসছে, কাকে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করতে পারছি আমি, বা কি পড়াচ্ছি, বাংলা পড়াচ্ছি, তাহলে বাংলাটা হচ্ছে আমার কর্ম, ঠিক আছে? তো যে ক্ষেত্রে আমি ক্রিয়াকে এরকমভাবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারবো না, সেক্ষেত্রে সেই ক্রিয়াপদটা হয়ে যাবে আমার অকর্ম ক্রিয়াপদ। আই হোপ অর্ণব বুঝতে পেরেছো, অর্ণব রেসপন্স করো, যদি বুঝতে পেরে থাকো আমরা নেক্সট পার্টে চলে যাব। ওকে ফাইন, নেক্সট পার্ট হচ্ছে আমাদের ক্রিয়ার কাল। বাংলা ব্যাকরণে কাল কথাটাকে ধরা হয়ে থাকে সময় অর্থে। কি অর্থে ব্যবহার করা হয়ে থাকে কাল কথাটা? সময় অর্থে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, সময় অর্থে আমরা
কাল কথাটা ব্যবহার করে থাকি, তাহলে যে সময়ে ক্রিয়ার কাজটা সম্পন্ন হচ্ছে সেই সময়কে বলা হচ্ছে ক্রিয়ার কাল। কি বলছি, যে সময়ের মধ্যে ক্রিয়ার কাজটা সম্পন্ন হচ্ছে বা যে সময়ের মধ্যে ক্রিয়ার কাজটা করা হচ্ছে তাকে বলা হচ্ছে ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কালকে আমরা তিন ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে অতীত, দ্বিতীয় হচ্ছে বর্তমান, আর তৃতীয় হচ্ছে ভবিষ্যৎ। ওকে স্টুডেন্টস, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এটা তোমরা পড়েছো। ওকে, তো বর্তমান কাল আমরা কাকে বলবো? প্রথম আমরা অতীত কালটা নিয়ে আলোচনা করে নিই। প্রথমে অতীত কালটা নিয়ে আলোচনা করি। যে ক্রিয়ার কাজটা পূর্বেই ঘটে গেছে বা আগেই ঘটে গেছে তাকে বলা হয়ে থাকে অতীতকাল। যদি আমি বলি গতকাল শনিবার তোমাদের বাংলা ক্লাস হয়নি, গতকাল শনিবার তোমাদের বাংলা ক্লাস হয়নি, তো আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি গতকালের কথাটা বলছি তাহলে সেটা কোন সময়ে বাংলা ক্লাসটা না হওয়ার কথা আমি বলছি? আগেই ঘটে গেছে, যে দিনটা আগেই অতিবাহিত হয়ে গেছে, শনিবারটা তো আগেই পেরিয়ে গেছে আমার, তাই তো? তাই সেক্ষেত্রে হয়নি যখন আমি বলছি গতকাল শনিবার তোমাদের বাংলা ক্লাস, কোনো বাংলা ক্লাস হয়নি, ঠিক আছে? ঠিক এভাবে আমি যদি বলে থাকি আমি গতকাল পুরী গিয়েছিলাম, মেয়েটি ভালো নেচেছিল, ছেলেটি ভালো খেলেছিল, এই যে দেখো কথাগুলো শেষে ইলো, এরকমভাবে লো লয়কার বা হস্য লয়কার এই ধরনের শব্দ একটু উচ্চারণ তোমরা পাচ্ছ, ঠিক আছে? তো ক্রিয়ার সাথে যখন এই ধরনের উচ্চারণগুলো পাবে সেক্ষেত্রে বুঝতেই পারবে যেগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু অতীতকালের উদাহরণ। যে ক্রিয়ার কাজ অতীতে ঘটে গেছে তাকে বলা হয়ে থাকে অতীতকাল, যে ক্রিয়ার কাজ আগেই ঘটে গেছে তাকে বলা হয়ে থাকে অতীতকাল, ঠিক আছে? আবার কখনো কখনো পূর্বের কোনো অভ্যাস বোঝাতে, অর্থাৎ যে অভ্যাসটা দীর্ঘদিন ধরে চলেই আসছে, এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে, ঠাকুমা রোজ আমাদের গল্প বলতেন, ঠাকুমার গল্প বলাটা একটা অভ্যাস ছিল এবং ঠাকুমা কিন্তু প্রত্যেক দিনই আমাদের রোজই আমাদের গল্প বলতেন। এক্ষেত্রে আমরা বলতেন কথাটাকে হয়তো তোমরা বলতে পারো ম্যাম বলতেনটা কিভাবে অতীতকালের মধ্যে নেব, না এটাকে আমরা নেব বহু পূর্বের একটা অভ্যাস স্বরূপ অতীতকাল হিসেবে, কেমন? তো অতীতকালের ক্ষেত্রে আমরা একটাই জিনিস মাথায় রাখবো, যে ক্রিয়ার কাজটি অতীতে বা পূর্বে ঘটে গেছে তাকে বলা হয়ে থাকে অতীতকাল। নেক্সট চলে আসবে আমাদের দ্বিতীয় নম্বর কাল, বর্তমান, অর্থাৎ যে ক্রিয়ার কাজটি এখন ঘটছে অর্থাৎ বর্তমান সময়ে ঘটছে তাকে বলা হয়ে থাকে বর্তমান কাল। আমি এখন বাংলা বই পড়ছি, মেয়েটি নাচছে, সুশান্ত ছবি আঁকছে, বিপিন বল খেলছে, এই যে কথাগুলো আমরা এরমভাবে বলছি, খেলছে, আঁকছে, পড়ছে, গাইছে, নাচছে, লিখছে, প্রত্যেকটাই কিন্তু, প্রত্যেকটা কাজই, প্রত্যেকটা ক্রিয়াই কিন্তু অ্যাট প্রেজেন্ট ঘটছে, অর্থাৎ এক্ষুনি ঘটছে আমার সাথে, ঠিক আছে? অর্থাৎ যে ক্রিয়ার কাজ বর্তমান সময়ে ঘটছে তাকে বলা হচ্ছে বর্তমান কাল। আর ভবিষ্যৎ কি? যে ক্রিয়ার কাজ পরে ঘটবে বা ভবিষ্যতে ঘটবে, যেটা পরে ঘটবে বা আগামীতে ঘটবে তাকে বলা হচ্ছে ভবিষ্যৎকাল। আমি দিল্লি যাব, তুমি সেখানে গান গাইবে, ছেলেটি খুব ভালো ছবি আঁকবে, এই যে গাইবে, আঁকবে, যাবে, এই কথাগুলো বলছি, এক্ষেত্রে কি করছি আমরা ক্রিয়ার কাজের সেই সময়টাকে, সেই সময়টা আমরা নির্দিষ্ট করে দিচ্ছি, যে সময়টা কিন্তু আগেও ঘটেনি বা এখনও ঘটছে না, অ্যাট প্রেজেন্টও ঘটছে না, যেটা ঘটবে সেটা আগামীতে ঘটবে। ওকে, তো তোমাদের ক্রিয়ার কালটাও শেষ করলাম পদ পরিচয়ের সাথে সাথে, কোনো রকম কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্টুডেন্টস, নো ডাউট, বুঝতে পেরেছো প্রত্যেকে প্রত্যেকটা জিনিস? আই হোপ বুঝতে পেরেছো, রেসপন্স করো।
ওকে, তো ফাইন, আজ আমাদের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন বিষয় নিয়ে, সো বাই এভরিওয়ান।